হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিয়ন্ড বাউন্ডারিজ। আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, আর এই ভিডিওতে আমি শেয়ার করব জলদাপাড়া নিয়ে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান। জলদাপাড়া নামটা শুনলেই হাতি সাফারি জিপ সাফারির কথা মনে পড়ে যায়, তাই না? হ্যাঁ, আমি সব ইনফরমেশানই দেবো আপনাদেরকে, কিন্তু তার আগে জেনে নিই থাকবোটা কোথায়, তাই তো? তাই ভিডিও শুরুতে আমি বলে দিই, এই ভিডিওর মূল ফোকাস কিন্তু জলদাপাড়ার একটা অত্যন্ত সুন্দর রিসর্ট। আমি রিসর্টটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো, আর রিসর্টে পার নাইট খরচা কত, কী কী খাবারের অপশান অ্যাভেলেবেল সমস্ত কিছুই বলবো। কীভাবে রিসর্টটায় পৌঁছাবেন, রিসর্ট থেকে হাতি সাফারি জিপ সাফারির পয়েন্ট অব দিকে কী করে পৌঁছাবেন সমস্ত ইনফরমেশান ডিটেলে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সকাল 7:20 নাগাদ NJP আলিপুরদুয়ার ট্যুরিস্ট এক্সপ্রেসে চেপে রওনা দিলাম জলদাপাড়ার উদ্দেশ্যে। এই ট্রেনটিতে ভিস্টাডম কোচও আছে, আপনারা চাইলেই বুক করতে পারেন। ওখান থেকে ভিউটা কিন্তু দারুণ আসে। ডুয়ার্সের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে 4 ঘন্টার এই ট্রেন জার্নি পেরিয়ে আমরা এসে পৌঁছলাম মাদারিহাট স্টেশন। স্টেশন থেকে আমাদের রিসর্টের দূরত্ব 7 থেকে 7.5 কিলোমিটার মতো, আর স্টেশনের বাইরে বেরোলেই টোটো কিন্তু খুব সহজেই অ্যাভেলেবেল। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম রিসর্টের কাছে। রিসর্টে যাওয়ার আগে বাইরেটা একটু দেখাই, অপূর্ব পরিবেশ, তাই না? আর এখানে সর্বত্র ঝিঝি পোকার ডাক, রাত্রিবেলা ঝিঝি পোকার শব্দ কিন্তু আরও বেশি জোরে শোনা যায়। তো চলুন এবার যাওয়া যাক রিসর্টটির দিকে। রিসর্টটির নাম কি সেটা আমি আর কিছুক্ষণের মধ্যে বলছি। ঢুকতেই ডান দিকে আছে রিসেপশন আর ডাইনিং, চলুন চটপট দেখিয়ে দিই। ছোট্ট ছিমছাম একটি জায়গা, কিন্তু খাবারের টেস্ট অসাধারণ। চলুন এবার আপনাদেরকে বাকি রিসর্টটা ঘুরিয়ে দেখাই। এই রিসর্টে রয়েছে ছোট বড় নানান রকমের কটেজ, আর ইনাদের নিজস্ব গাড়ির ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলেই এলিফ্যান্ট সাফারি বা জিপ সাফারির পয়েন্ট পর্যন্ত এই গাড়িতে করে পৌঁছে যেতে পারেন, তার পরিবর্তে এদেরকে কিছু ভাড়া দিতে হয়। আর এইখানটায় যে ছাউনির মতন জায়গাগুলো করা আছে, ওখানে আপনারা চাইলে গল্প করতে পারেন, রাত্রিবেলা বনফায়ার করতে পারেন, ফ্যামিলি নিয়ে আসলে বা অনেক বড় গ্রুপ নিয়ে আসলে অনেক মজা হয়, অনেক রকমের সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে। আর এইবার আমরা যাচ্ছি আমাদের কটেজটার দিকে। আমরা ছিলাম দুজন, আর সেই মতন ওনারা আমাদেরকে একটি কটেজ অ্যালোকেট করে দিয়েছিলেন। ভীষণ সুন্দর ছিল কটেজটা, চলুন আপনাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাই। এইবার আমরা চলে এসেছি আমাদের কটেজের সামনে, দোতলায় আমাদের রুম। রুমটা দেখানোর আগে আপনাদের একবার পাশে জঙ্গলটা দেখাই। সকালে হয়তো বেশ ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? কিন্তু রাত্রিবেলা এটা বেশ থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স দেয়। মনে হয় এই কোনো জন্তু জানোয়ার হয়তো চলে আসলো, আর তার সাথে ঝিঝি পোকার ডাকের তো শেষ নেই। রুমে ঢুকলেই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়, কারণ রুমটা পুরোটা বেতের স্ট্রাকচারে তৈরি। রুমে এসি রয়েছে, আপনারা চাইলে এক্সট্রা ভাড়া দিয়ে এসি চালাতে পারেন। এখানে একটি বড় বেড দেওয়া রয়েছে, ডান দিকে আছে ড্রেসিং টেবিল, এখানে টি টেবিলও একটি ছোট্ট দেওয়া রয়েছে। সামনে একটি ছোট সোফা আছে যেখানে আমরা সমস্ত লাগেজ পত্র রেখেছি, আর টিভির ব্যবস্থা রয়েছে, আর সোজা রয়েছে বাথরুম। আর বাথরুম থেকে আমি একবার পুরো রুমটা দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে নিয়ে যাব এই রিসর্টের সব থেকে একটা ইন্টারেস্টিং জায়গায়। তো দেখুন এখান থেকে রুমটা কিন্তু বেশ পরিষ্কার বড় দেখা যাচ্ছে। আপনারা কি গেস করতে পারছেন যে আমি এখন কোথায় যেতে চলেছি? দেখুন রিসর্টটা কিন্তু কাটা তারের বেড়া দিয়ে ঘেরা, আর আমি এই বেড়া পেরিয়ে এখন এসে গেছি একদম জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু রাস্তায়। রাস্তার চারপাশটায় দেখুন কত বিভিন্ন রকমের গাছপালা, আর এখানে কিন্তু রাত্রিবেলায় সত্যি বিভিন্ন পশুরা যাতায়াত করে।
খানিকটা দূরে একটা বাড়ির মতন কিছু দেখা যাচ্ছে, তাই না? ওটা হলো ওয়াচ টাওয়ার। হলং বাংলো ছাড়া এই রিসর্টটার কিন্তু একমাত্র ওয়াচ টাওয়ার আছে। আমি একবার দেখিয়ে দিই রিসর্টটা থেকে এটা কতটা দূরে। এই ওয়াচ টাওয়ারে নিচে যে রুমগুলো রয়েছে, এখানে যারা কাজ করে তারা সেই রুমেই থাকে। তো আমি চলে এসেছি এখন ওয়াচ টাওয়ারের সামনেটায়। এখান থেকে খানিকটা দূরে একটা জলাশয়ের মতন জায়গা আছে, ওখানে কিন্তু হরিণ, বাইসন এরকম বিভিন্ন পশু জল খেতে আসে। আর এই পাশ দিয়ে যে সিঁড়িটা দেখছেন, এটা হলো ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তা। তিনতলায় বসে অনেক মানুষ বিকালবেলা ওয়েট করে থাকে, পশু আসে জল খায় সেটা দেখার জন্য। কিন্তু অবশ্যই কোনো গ্যারান্টি দেওয়া যায় না তারা আসবেই, তবে অনেকেই কিন্তু দেখে থাকেন। ক্যামেরাটা ঘুরিয়ে চারপাশটা দেখিয়ে দিই জায়গাটা, আমার কিন্তু অপূর্ব লাগছিল। আপনাদেরও কি আসতে ইচ্ছে করছে? তবে আরেকটু কিছুক্ষণ আমার সাথে থাকুন, আমি অনেক ইম্পর্টেন্ট ডিটেলস আপনাদেরকে শেয়ার করব। কিন্তু তার আগে আপনারা যেটার জন্য ওয়েট করছিলেন, অর্থাৎ রিসর্টটার নাম কি, তাই তো? রিসর্টটার নাম হলং ইকো রিসর্ট। ভিডিওটা পজ করে আপনারা এই কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু নোট করে রাখতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তো এতক্ষণ আপনারা দেখছিলেন রিসর্টের ভিডিও, এবার আসি কিছু ইম্পর্টেন্ট কথায়। প্রথমত, এই রিসর্টটিতে কী করে পৌঁছাবেন, বা আমি বলবো জলদাপাড়ায় কী করে পৌঁছাবেন। তো জলদাপাড়ায় আসার জন্য সবথেকে নিয়ারেস্ট দুটো রেলওয়ে স্টেশন হচ্ছে মাদারিহাট স্টেশন আর হাসিমারা স্টেশন। এখন বিষয় হচ্ছে মাদারিহাট স্টেশনে খুব একটা ট্রেন স্টপেজ দেয় না। আমি যে ট্রেনটি দেখিয়েছি আপনাদেরকে, নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার টুরিস্ট এক্সপ্রেস, এই ট্রেনের স্টপেজ মাদারিহাট স্টেশনে আছে। তাই আপনারা এই ট্রেনটিতে আসলে সহজেই জলদাপাড়ায় পৌঁছে যাচ্ছেন। কিন্তু যদি আপনারা হাসিমারায় নামতে চান, সেটাও আপনারা করতে পারেন। হাসিমারা আসার জন্য বেশ কিছু ট্রেন অ্যাভেলেবেল। তো হাসিমারা থেকে এই রিসর্টটির দূরত্ব 17 কিলোমিটার, আর মাদারিহাট স্টেশন থেকে এই রিসর্টটির দূরত্ব 7.5 কিলোমিটার। তো টোটো বা গাড়ি দুটোই অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। এবার দ্বিতীয় পয়েন্টে আসি, রিসর্টটির খরচায়। তো এখানে পার নাইট রুম ভাড়া 2000 টাকা, আর খাওয়া দাওয়ার খরচা অবশ্যই আলাদা। খাওয়ার খরচা এখানে আমার খুব বেশি লাগেনি, তার কারণ এরা যে পরিমাণ কোয়ান্টিটি দিচ্ছে দুজনে খেয়ে শেষ করার মতন না। আর এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল, ভেজ, নন ভেজ, থালি, সমস্ত কিছু আপনারা যা চাইবেন সেরকমই খাবার পেতে পারেন। আর স্ন্যাক্সও অ্যাভেলেবেল, চা কফি যেটা চাইবেন। একটা বলে রাখা ভালো যে এখানে আপনারা যে রিসর্টে থাকুন না কেন, আপনাদের কিন্তু রিসর্টের ডিনার লাঞ্চের ওপরই বেশিরভাগটা নির্ভর করতে হবে, কারণ বিকেলের পর কিন্তু বাইরে বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে যায়, কোনো দোকানপাট সেরকম খোলা থাকে আমি দেখিনি। আর ছোট্ট একটা ইনফরমেশান এখানে অ্যাড করে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি এই রিসর্টে থাকতে নাও চান, অন্যান্য রিসর্টে যদি থাকেন আপনারা, তাতেও মোটামুটি 1500 টাকা পার নাইট রুম ভাড়া আপনাদের পড়বে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টে, যেটা শোনার জন্য হয়তো অনেকে ওয়েট করে আছেন, অর্থাৎ জিপ সাফারি বা হাতি সাফারি কীভাবে করবেন, কী করে ওই পয়েন্টগুলোতে পৌঁছাবেন। তো প্রথমেই বলে রাখি যে জিপ সাফারি আর হাতি সাফারির এই পয়েন্ট দুটো কিন্তু আলাদা আলাদা জায়গায়, জলদাপাড়ার মধ্যেই কিন্তু প্রায় 5 থেকে 6 কিলোমিটার এদের মধ্যে ডিস্টেন্স আছে। জিপ সাফারির জন্য প্রথমে আপনাকে করতে হবে যেটা, অনলাইনে একটা সিট বুকিং করতে হবে, এবং সেটা 1 মাস আগে থেকে করলেই ভালো। অনেক সময় যদি পিক সিজন থাকে অনেক সময় কিন্তু টিকিট পাবেন না নইলে। তো প্রথমেই আপনারা সিট বুকিং করে ফেলুন অনলাইনে, এবং বিকালের দিকে সাফারি টাইমিং রাখলে খুব ভালো হয়। তো ওখানে পৌঁছানোর পরে, জিপ সাফারি যদি আপনাদের বিকালবেলা থাকে, সেদিনকেই সকালবেলা গিয়ে একটু কাউন্টারে চলে যান। আপনারা যদি কম সংখ্যক লোক থাকেন, ধরা যাক 2 জন বা 3 জন, তাহলে আপনারা ওই কাউন্টারে গিয়ে বলুন যে আপনারা গ্রুপে জিপ সাফারি করতে চান। অর্থাৎ অন্য আরেকটা গ্রুপ যদি এরকম থাকে যেখানে 2 জন বা 3 জন আছে, বা ছোটো ছোটো গ্রুপ আছে, তাহলে ওনারা কিন্তু তাদের সাথে মার্চ করিয়ে আপনাদের একটা জিপ দেবে। এতে আপনাদের খরচটা কিন্তু অনেকটাই কমে যাবে। আপনারা যদি এই ইনফরমেশানটা আগে থেকে কনভে না করেন, অনেক সময় দেখা যায় যে ওনারা কিন্তু 2-3 জনের জন্য একটা গোটা জিপ দিয়ে দিচ্ছেন। এতে কী হবে, আপনাদের খরচটা অনেক বেশি পড়বে। আর জিপ সাফারি কিন্তু এরা খুব সুন্দর ঘোরায়, 2 থেকে 2.5 ঘন্টা প্রায় ঘোরায়। আর আর হাতি সাফারির যদি আমি প্রসেসটা বলি, অলমোস্ট একই রকম। হাতি সাফারির জন্য প্রথমেই অনলাইনে টিকিট বুকিং করতে হবে, এবং এই টিকিটটা বুকিং আপনারাও কিন্তু 1-1.5 মাস আগে থেকে করবেন, নাহলে কিন্তু নাও পেতে পারেন। আর হাতি সাফারির জন্য আমার পার্সোনালি মনে হয় সকালের টাইমটা খুব ভালো হবে। তো হাতি সাফারি হয় মোটামুটি ওনারা 1 ঘন্টা ঘোরান। তো প্রথমে তো অনলাইন বুকিং করে ফেললেন, এই টিকিটটা নিয়ে আপনাকে যেতে হবে হাতি সাফারির কাউন্টারে। এবং সেটাও যদি সকালে যদি আপনারা কোনো দিন সাফারি করেন, তাহলে তার আগের দিন সন্ধ্যাবেলায় আপনাদেরকে যেতে হবে কাউন্টারে গিয়ে। ওখানে একটা গাইডের খরচ হয়, সেই খরচটা আমাদের দিতে হবে।
এবার অনেকেই ভাবতে পারেন যে সন্ধ্যাবেলা যাব, সন্ধ্যাবেলা তো এক্ষুনি আমি বললাম অন্ধকার হয়ে যায়, কিভাবে যাব? কোনো চিন্তার কারণ নেই, হোটেলের লোককে বললে হোটেলের লোকও কিন্তু আপনাদের জন্য এই ব্যবস্থাটা করিয়ে রাখবে, তো এটা একটু মাথায় রাখবেন। তো এটা ছিল হাতি সাফারি আর জিপ সাফারির প্রসেস। আর যাতায়াতের খরচ হিসাবে যেটা আপনাদেরকে বাজেটের মধ্যে ইনক্লুড করে রাখতে হবে সেটা হচ্ছে হোটেল থেকে আপনারা যে জিপ সাফারির পয়েন্ট অথবা হাতি সাফারির পয়েন্ট অবধি যাবেন সেটার খরচ, ফার্স্ট দিন যখন স্টেশন থেকে হোটেল আসবেন এবং লাস্ট দিন যখন হোটেল থেকে স্টেশন যাবেন সেটার খরচ কিন্তু ধরে রাখতে হবে। মোটামুটি আপনারা ধরতে পারেন যে প্রতিটা যাতায়াতে আপনাদের 150 থেকে 200 টাকা দিতে হতে পারে টোটো ভাড়ায়। সেটা হোটেলের লোকেশনের ওপর একটু এদিক ওদিক হতে পারে, বাট খুব একটা হেরফের হবে না। আর গাড়িতে যদি যান তাহলে খরচটা একটু বাড়তে পারে। তো মোটামুটি আমি যে হিসাব করেছি তাতে 1,500 টাকা টোটাল, দুদিন যদি আপনারা থাকেন জলদাপাড়ায় 1,500 টাকা মতন কিন্তু এই কনভেয়েন্স ফি লাগতে পারে। এবার খুব সংক্ষেপে সেরে ফেলি ক্রাইটেরিয়া অ্যান্ড বাজেটের ব্যাপারটা। আপনারা যদি দুদিনের জন্য জলদাপাড়া যান, আমি ধরে নেবো আপনারা মিনিমাম দুদিনের জন্য যাচ্ছেন, আর মিনিমাম দুজন যাচ্ছেন কারণ বাজেটটা বলতে তাহলে সুবিধা হয়, আমি ধরে নিচ্ছি আপনারা সকালবেলা বা একটু দুপুর দুপুরের মধ্যে জলদাপাড়া পৌঁছে যাচ্ছেন, আপনারা পারলে সেদিনকে বিকালবেলা জিপ সাফারি সেরে নিতে পারেন অথবা পরের দিন বিকালবেলাও জিপ সাফারি করতে পারেন আপনাদের ইচ্ছা মতন। আর সেকেন্ড দিনে ডে টাইমটা আমি বলবো আপনারা চাইলে একটা সাইট সিং করতে পারেন, হাফ ডে ট্যুর হয়, 2.5 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা লাগতে পারে, টোটোতে 500 থেকে 600 টাকা নেয়। খুব এক্সাইটিং যে প্লেসেস আছে চারদিকে সাইট সিং করার মতন সেরকম না, তবে দেখতে পারেন, চাইলে দেখতে পারেন আপনাদের যদি বাজেট এবং সময় থাকে। অথবা অনেকে কিন্তু এরকম টাইপের রিসর্টে গেলে অনেকে রিল্যাক্স করে। আচ্ছা, আর লাস্ট দিন যেদিনকে ফিরে আসবেন সেদিনকে দেখুন বেশিরভাগ সময় বিকালবেলা ট্রেন থাকে, রাইট? তো আপনারা চাইলেই সকালবেলা হাতি সাফারিটা করে নিতে পারেন। তো এই মোটামুটি আইটিনারি। এবার বাজেটে আসি, আমি এখানে স্ক্রিনে সমস্ত কিছু ডিটেলস খরচাগুলো দিয়ে দিচ্ছি, আমি অলরেডি বলে দিয়েছি, তাও জাস্ট সামারাইজ করার জন্য এখানে খরচগুলো দিয়ে দিয়েছি 2%-এর, আপনারা একটু দেখে নেবেন ভিডিওটা পজ করে। এইবার ভিডিওটা শেষ করার আগে আমি গুগল ম্যাপ শেয়ার করে আপনাদেরকে একটু লোকেশনটা বুঝিয়ে দিতে চাই, কারণ যেহেতু এটা একটু জঙ্গল এরিয়ার মধ্যে লোকেশন বোঝাটা আপনাদের জন্য প্রবলেম হতে পারে, তাই আমি পুরো ডিটেলসে লোকেশনটা শেয়ার করছি এবং তারপরে আমি ভিডিওটা এন্ড করব। আমি এখন চলে এসেছি গুগল ম্যাপসে। এখানে আমি প্রথমেই সার্চ করব মাদারিহাট রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন থেকে আমরা যাব অরণ্য ট্যুরিজম প্রপার্টি, যেখান থেকে জিপ সাফারির পয়েন্টটা স্টার্ট হয়। তো আমি এখানে সার্চ করি অরণ্য ট্যুরিজম প্রপার্টি, এটা হচ্ছে জিপ সাফারির কাউন্টার এবং জিপ সাফারির স্টার্টিং পয়েন্ট কিন্তু এটাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মাদারিহাট স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে এটা অবস্থিত। এবার এখান থেকে আমরা যাব নেক্সট, ধরা যাক আমি হলং ইকো রিসর্ট যাচ্ছি, অর্থাৎ যে রিসর্টটায় আমরা ছিলাম, হলং ইকো ভিলেজ রিসর্ট। এই বি প্লেসটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটাই হচ্ছে হলং ইকো ভিলেজ রিসর্ট। এবং এখান থেকে ধরা যাক আমি আসছি হলং ট্যুরিস্ট লজ। এই হলং ট্যুরিস্ট লজ আর ইকো ভিলেজ কিন্তু আলাদা। ট্যুরিস্ট লজ বা যেটাকে আমরা অনেকে হলং বাংলো বলে জানি, সেখান থেকে হাতি সাফারিটা স্টার্ট হয়, অর্থাৎ এখানে ম্যাপে সি প্লেসটা যেটা দেখাচ্ছে। তো আমি আরেকবার একটু ছোটো করে দেখিয়ে দিই আপনাদের পুরো ব্যাপারটা। মাদারিহাট স্টেশন থেকে প্লেস এ হচ্ছে অরণ্য ট্যুরিজম প্রপার্টি, যেখান থেকে জিপ সাফারি স্টার্ট হয়। এ থেকে বি অবধি হলং ইকো ভিলেজ রিসর্ট, এবং বি থেকে সি, সি হচ্ছে হলং ট্যুরিস্ট লজ, যেখান থেকে হাতি সাফারি স্টার্ট হয়। এবার আপনারা এ থেকে বি অবধি যে নীল রঙের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন তার আশেপাশে কিন্তু অনেক হোটেল বা রিসর্ট আছে। আর এই ম্যাপ থেকে এটা পরিষ্কার যে যে হোটেল বা রিসর্টে আপনি থাকুন না কেন, জিপ সাফারি বা হাতি সাফারির পয়েন্ট অবধি আসার জন্য আপনাদের কিন্তু টোটো বা গাড়ি ভাড়া বেশ খরচ হতে পারে। তাই আমি আগেই বলেছিলাম কনভেন্স ফি এখানে একটু বেশি। আশা করি আপনি ম্যাপটা ভালো করে বুঝে গেছেন এবং এটা আপনাদের ট্রিপ প্ল্যানিংয়ে অনেক সাহায্য করবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনাদের যদি হাতি সাফারি আর জিপ সাফারির অনলাইন বুকিং নিয়ে কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ডিটেলে ভিডিও করে দেবো অথবা আপনাদের কোয়েরির অ্যান্সার আমি করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।